হঠাৎ বাংলার দিকেই বাঁক নিয়ে এগিয়ে আসছে ভয়ঙ্কর শক্তিশালী ঘূর্ণিঝড় হামুন। ইতিমধ্যেই সবাইকে সতর্ক করলো আলিপুর আবহাওয়া দপ্তর। ঘণ্টায় প্রায় 150 থেকে 180 কিলোমিটার গতিবেগ নিয়ে উপকূলে আছড়ে পড়বে এই ঘূর্ণিঝড় হামুন। তবে এই ঘূর্ণিঝড়ের প্রভাবে বাংলার কোন কোন জেলাগুলি সবথেকে বেশি ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে, পাশাপাশি এই ঘূর্ণিঝড় হামুনের প্রভাব আরও কোথায় কোথায় পড়বে, সমস্ত কিছু আমরা এই ভিডিওটিতে একদম লাইভ আপডেটে আপনাদের সামনে তুলে ধরব। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট রইল, নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের দেওয়া বেল আইকনটিকেও প্রেস করবেন এই ধরনের লেটেস্ট ভিডিওর আপডেটগুলো সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য। তো বন্ধুরা, এই মুহূর্তে আপনারা পরিষ্কারভাবে লাইভ দেখতে পাচ্ছেন। যদি আমরা এই মুহূর্তে অর্থাৎ আজ 22 তারিখ ঠিক 3টের আপডেটে নিয়ে যাই আপনাদেরকে, তাহলে আপনারা দেখতে পারবেন যে একদম ঠিক দুপুরের আপডেটে এই মুহূর্তে আরও কিছুটা শক্তিশালী রূপ নিয়ে ক্রমশ তামিলনাড়ু এবং অন্ধ্র উপকূলের দিকে অগ্রসর হচ্ছে এই ঘূর্ণিঝড়। হ্যাঁ বন্ধুরা, তবে এর প্রভাবে কিন্তু বৃষ্টিপাতও শুরু হয়েছে। তবে কোথায় কোথায় বৃষ্টিপাত চলছে, বৃষ্টি এবং বজ্রমুট করে আপনারা দেখতে পারবেন। এই ঘূর্ণিঝড়ের প্রভাবে আপাতত বৃষ্টিপাতের যে সম্ভাবনা সেটা কিন্তু রয়েছে মায়ানমার। দেখতে পাচ্ছেন মায়ানমার এবং থাইল্যান্ডে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হচ্ছে এই ঘূর্ণিঝড়ের প্রভাবে। পাশাপাশি যদি আমরা দেখি শ্রীলঙ্কাতেও প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হচ্ছে, এবং এদিকে তামিলনাড়ুর যে এদিকে রয়েছে তিরুনাবেলি অর্থাৎ দক্ষিণের যে রাজ্যগুলি রয়েছে তিরুনাবেলি কোচি এই সাইডেও বৃষ্টিপাত চলছে। অন্যদিকে যদি আমরা দেখি তাহলে আমাদের এদিকে পশ্চিমবঙ্গের উপকূলের কিছুটা জায়গা, সুন্দরবনের কিছুটা জায়গায় হালকা মাঝারি বৃষ্টির সতর্কবার্তা রয়েছে। অন্যদিকে বাংলাদেশের কলাপাড়া, মাথাপেরিয়া, লালমোহন, মতিরহাট, সেনবাগ, ফরিদগঞ্জ এবং চট্টগ্রাম বিভাগ, কক্সবাজার জায়গায় কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু এই মুহূর্তে রয়েছে। অন্যদিকে যদি দেখি ত্রিপুরার আগরতলা, আম্বাসা, আমরাপুর, উদয়পুরের দিকেও কিন্তু একটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে সেরকম বৃষ্টিপাতের প্রভাব এই মুহূর্তে নেই এবং উত্তরের জেলাগুলিতে একদমই বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু নেই। তো আপনারা দেখতেই পাচ্ছেন এই ঘূর্ণিঝড়ের প্রভাব কিন্তু ইতিমধ্যেই পড়তে শুরু করেছে। আজ রাতের দিকে যদি দেখি, আজ মহা অষ্টমী, রাতের দিকে যদি আমরা দেখি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কিনা, তো রাতের দিকে যদি আমরা দেখি 10টা থেকে 11টা নাগাদ, তাহলে দেখতে পারবো পশ্চিমবঙ্গের কোথাও কোনোরকম বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এই ঘূর্ণিঝড়ের ফলে। পাশাপাশি এই ঘূর্ণিঝড়ের প্রভাব কিন্তু আগামীকাল থেকে সবথেকে বেশি পড়বে এমনটাই আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, এবং আলিপুর আবহাওয়া দপ্তর অফিসিয়ালিভাবে জানিয়ে দিয়েছে যে ঘূর্ণিঝড় হামুনের প্রভাব আগামীকাল থেকেই কিন্তু আমাদের বঙ্গে পড়তে শুরু করবে এবং বিভিন্ন জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনাও কিন্তু তৈরি হচ্ছে। হ্যাঁ বন্ধুরা, আগামীকাল পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলা, যেমন আপনাদেরকে এই সুন্দরবন, লাগোয়ার বেশ কয়েকটি জায়গায় এই ঘূর্ণিঝড়ের প্রভাব কিন্তু আগামীকাল পড়বে। যদি আগামীকাল আমরা দুপুরের দিকে দেখি তাহলে আপনারা পরিষ্কারভাবে দেখতে পাচ্ছেন যে গোটা দক্ষিণবঙ্গ, পাশাপাশি যদি আমরা দেখি তাহলে বাংলাদেশের দিকে এবং ওড়িশার দিকেও এই ঘূর্ণিঝড়ের প্রভাব কিন্তু আগামীকাল পড়বে। আগামীকাল দুপুরের দিকে এই ঘূর্ণিঝড়ের প্রভাব পড়তে শুরু করবে, সকাল থেকে পড়বে, সকাল থেকে হালকা হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হবে এবং তারপর দুপুরের থেকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু থাকছে। দেখতে পাচ্ছেন আগামীকাল মহানবমীতে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে নদিয়া, এদিকে আমরা যদি দেখি তাহলে দেখতে পারবো পূর্ব মেদিনীপুর, এদিকে কলকাতা, হাওড়া, হুগলি, এদিকে যদি দেখি তাহলে আমরা আরও দেখতে পারবো যে কলকাতার পাশাপাশি এদিকে দক্ষিণ চব্বিশ পরগনাতে তো বৃষ্টিপাত হচ্ছেই, সুন্দরবনে প্রচুর পরিমাণে, পশ্চিম মেদিনীপুরে বৃষ্টিপাত হবে। তবে ডিপলি আপনাদেরকে জানালে দেখতে পারবেন কৃষ্ণনগর, শান্তিপুর, পান্ডুয়া, চাকদাহ, বনগাঁ, চন্দ্রনগর, হাবড়া, খড়দা, কলকাতা, উলবেড়িয়া, কোলাঘাট, বালিচেক, খড়গপুর, চন্দ্রকোনা, আরামবাগ, এদিকে যদি দেখি তাহলে ঘুষকরা, বারুইপুর, জয়নগর, হলদিয়া, গঙ্গাসাগর, নামখানা, দীঘা, কোনটাই, মন্দারমণি, বেদগাঁও, দেখতে পাচ্ছেন বেলদা, আর একটু ডিপলিভাবে দেখলে আপনারা দেখতে পারবেন প্রায় এই যে রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনার সমস্ত জায়গা, প্রায় উপকূলের জায়গাগুলিতে নামখানা, গঙ্গাসাগর, ফেজারগঞ্জ, হলদিবাড়ি, সুন্দরবন, লাগোয়া প্রচুর পরিমাণে বৃষ্টিপাতের সতর্কবার্তা কিন্তু রয়েছে, সেটা আগামীকাল। পাশাপাশি পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশের খুলনা, বরিশাল, সাতক্ষীরা, পিরোজপুর, মাথাপেরিয়া, কলাপাড়া, এদিকে যদি দেখি লালমোহন, দেখতে পাচ্ছেন চিটং, মহেশখালী,
টেকেন অফ। পাশাপাশি দেখি কক্সবাজার প্রচুর পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা, ময়মনসিংহ সিলেট ঢাকার দিকেও বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু আগামীকালকে রয়েছে। তো আগামীকাল থেকে এই ঘূর্ণিঝড়ের প্রভাব কিন্তু পড়তে শুরু করবে। তো ইতিমধ্যে আবহাওয়া দপ্তরের তরফ থেকে এই নিয়ে সতর্কবার্তাও জারি করা হয়েছে এবং রাত্রের দিকে সবথেকে বেশি প্রভাব পড়বে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের উপকূলে, ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত সঙ্গে দুমকা ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে। হাওয়ার গতিবেগ হতে পারে প্রায় 80-90 কিলোমিটার এবং তারপর মঙ্গলবার হাওয়ার গতিবেগ আরও কিছুটা বাড়বে। মঙ্গলবার তো বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা সকাল থেকেই শুরু হবে দক্ষিণের জেলাগুলিতে, তুমুল বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হবে এই ঘূর্ণিঝড়ের প্রভাবে। গোটা দক্ষিণবঙ্গে কিন্তু এই ঘূর্ণিঝড়ের প্রভাব পড়বে এবং লন্ডভন্ড হওয়ার সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলা, পাশাপাশি বাংলাদেশে তো প্রচুর পরিমাণে ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে এই ঘূর্ণিঝড়ের প্রভাবে। হ্যাঁ বন্ধুরা, তবে আমাদের উত্তর দিকে এই ঘূর্ণিঝড়ের প্রভাব অর্থাৎ উত্তরবঙ্গের দিকে, উত্তরবঙ্গের কোচবিহার আলিপুরদুয়ার জলপাইগুড়ি এদিকে কিন্তু এই ঘূর্ণিঝড়ের প্রভাব সেরকম পড়বে না। তবে মুর্শিদাবাদ বীরভূমের দিকেও কিছুটা প্রভাব পড়তে পারে, ত্রিপুরাতে তো পড়বেই 100%, ত্রিপুরাতে এই ঘূর্ণিঝড়ের প্রভাব কিন্তু ভালোভাবেই পড়তে চলেছে। তবে এই ঘূর্ণিঝড়ের অভিমুখ কোন দিকে রয়েছে, বাঁক নিয়ে সেটা কোন দিকে যাচ্ছে আপনাদেরকে জানাবো। তার আগে আমরা এই মুহূর্তের আপডেটে যেটা দেখতে পাচ্ছি সেই অনুযায়ী যদি আমরা মেঘমালা করে আপনাদেরকে দেখাই, মেঘমালা করে দেখালে দেখতে পারবেন ঘন কালো মেঘ কোন কোন দিকে অগ্রসর হচ্ছে। আমরা যদি দেখি দক্ষিণের জেলাগুলিতেও এই মুহূর্তে ঘন কালো মেঘ এবং কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে, যেমন ঘন কালো মেঘ, হালকা হালকা মেঘ থাকছে বারুইপুর, জয়নগর, হলদিয়া, দীঘা, কোনটাই, নামখানা, গঙ্গাসাগর, হলদিবাড়ি, গোসাবা, জয়নগর, দেখতে পাচ্ছেন এদিকে হালকা হালকা মেঘ থাকছে। পাশাপাশি বাংলাদেশের শ্যামনগর, মাথাবিরিয়া, কলাপাড়া, লালমোহন, বরিশাল, মতিহাট, সেনবাগ এদিকেও কিন্তু মেঘ থাকছে এবং বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে। ত্রিপুরার দক্ষিণের দিকে হালকা মাঝারি মেঘ এবং বৃষ্টিপাতের সতর্কবার্তা কিন্তু রয়েছে। তাপমাত্রার ক্ষেত্রে বিশেষ কোনো পরিবর্তন নেই, তাও তাপমাত্রা করে যদি আপনাদেরকে দেখাই আপনারা আরেকটু ভালোভাবে বুঝতে পারবেন যে এই মুহূর্তে আজকের কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল দক্ষিণবঙ্গে। আজকের তাপমাত্রার যদি আপডেট দিই তাহলে আপনারা বুঝতে পারবেন যে দক্ষিণবঙ্গের তাপমাত্রা সেরকম যে একটা ঊর্ধ্বমুখী সেটা নয়, তবে নিম্নমুখীও আপনারা বলতে পারবেন না। গতকালকে যা ছিল আজকেও কিন্তু তেমনটাই তাপমাত্রা রয়েছে, অর্থাৎ 30-31 ডিগ্রি সেলসিয়াস দক্ষিণবঙ্গের তাপমাত্রা রয়েছে এবং উত্তরের দিকেও প্রায় 30 ডিগ্রি সেলসিয়াসের মতন তাপমাত্রা রয়েছে। অর্থাৎ উত্তরের দিকেও যে তাপমাত্রা কমেছে সেটা নয়, 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রয়েছে দিনের বেলায়। রাতের দিকে কিছুটা শীত শীত অনুভূত হচ্ছে হালকা হালকা, তবে রাতের দিকে তাপমাত্রার একটা বিরাট পরিবর্তন হয়েছে এবং অসমে দেখতে পাচ্ছেন 31 ডিগ্রি 30 ডিগ্রি এমনটাই রয়েছে। বাংলাদেশের সিলেট 32 ডিগ্রি, ময়মনসিংহ 31 ডিগ্রি, বগড়া 31 ডিগ্রি, আবার রংপুরও 31 ডিগ্রি রয়েছে। তবে মেহেরপুর রাজশাহী যদি দেখি 31 ডিগ্রি রয়েছে, অর্থাৎ বাংলাদেশের তাপমাত্রা 31-32 এর মধ্যেই রয়েছে, ত্রিপুরাতেও 31-32 এর মধ্যেই তাপমাত্রা কিন্তু রয়েছে। তবে রাতের দিকে যদি আমরা দেখি রাতের তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে, রাতের দিকে দেখতে পাচ্ছেন তাপমাত্রা 23-24 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে নেমে এসেছে, অর্থাৎ তাপমাত্রা অনেকটাই কিন্তু নিম্নমুখী হয়েছে। সমুদ্রের দিকে তাপমাত্রা, সমুদ্রের উপকূলের জায়গাগুলিতে তাপমাত্রা কিছুটা ঊর্ধ্বমুখী, তাছাড়া দেখতে পাচ্ছেন অন্যান্য জায়গাগুলিতে তাপমাত্রা 23-24 ডিগ্রি। উত্তরের দিকে দেখতে পাচ্ছেন উত্তরবঙ্গের দিকে প্রায় 21 ডিগ্রি সেলসিয়াস রাতের দিকে তাপমাত্রা হচ্ছে 9-10 বা 11টার দিকে, দেখতে পাচ্ছেন 20-19 ডিগ্রির মতন তাপমাত্রা কোচবিহার আলিপুরদুয়ারের মধ্যেও রয়েছে, অর্থাৎ রাতের দিকে তাপমাত্রা যথেষ্ট পরিবর্তন কিন্তু আমরা দেখতে পেরেছি। এবার সরাসরি দেরি না করে ঘূর্ণিঝড়ের আপডেটে নিয়ে যাবো এবং বাঁক নিয়ে ঘূর্ণিঝড় কোন উপকূলে আছড়ে পড়তে পারে সেটাও আপনাদেরকে জানাবো। দেখতে পাচ্ছেন আজ রাতের দিকে এই ঘূর্ণিঝড় আরও কিছুটা শক্তিশালী রূপ নেবে, ঘন্টায় যদি আমরা দেখি তাহলে প্রায় 80-90 কিলোমিটার গতিবেগ নিয়ে এটা উপকূলের দিকে অগ্রসর হবে। তারপর আগামীকাল আরও কিছুটা শক্তিশালী রূপ নেবে, প্রায় 100 কিলোমিটার প্রতি ঘন্টা 110 এরকম গতি নিয়ে এটা ক্রমশ দেখতে পাচ্ছেন ওড়িশার দিকে অগ্রসর হবে। তারপর 24 তারিখ এটা দেখতে পাচ্ছেন আরও শক্তিশালী রূপ নিয়ে, যদি আমরা দেখি ঘন্টায় প্রায় 115-120 কিলোমিটার গতিবেগ নিয়ে এটা আরও অগ্রসর হবে। এবং বুধবার 25 তারিখ যদি আমরা দেখি তাহলে এটা কিন্তু বাঁক নিয়ে আমাদের পশ্চিমবঙ্গের উপকূলের গা ভেসে এটা কিন্তু দেখতে পাচ্ছেন বাংলাদেশের দিকে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। বাংলাদেশের উপকূলে এই ঘূর্ণিঝড় আছড়ে পড়ার তীব্র সম্ভাবনা কিন্তু এই মুহূর্তে আমরা পরিষ্কারভাবে দেখতে পাচ্ছি। বাংলাদেশের চিটং জায়গায় এই ঘূর্ণিঝড় কিন্তু ল্যান্ডফল করতে পারে এমনটাই আমরা কিন্তু এই মুহূর্তে পরিষ্কারভাবে যা আপডেটে দেখাচ্ছে সেটাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি। অর্থাৎ বাংলাদেশে
এই ঘূর্ণিঝড় ল্যান্ডফল করতে পারে। তো একটা ভয়ঙ্কর সতর্কবার্তা রয়েছে বাংলাদেশবাসীর জন্য। পাশাপাশি এই ঘূর্ণিঝড়ের প্রভাব তো আমাদের পশ্চিমবঙ্গে পড়ছেই, ওড়িশাতে তো পড়ছেই, তবে এই ঘূর্ণিঝড় আবারও বাঁক নিতে পারে, গতিপথ পরিবর্তন করতেই পারে, কারণ এখনও 24 এবং 25 তারিখ আসতে অনেকটাই দেরি রয়েছে। তো এই ঘূর্ণিঝড় কিন্তু আবারও বাঁক নিতে পারে। তো রাতের আপডেটে আপনাদেরকে এই নিয়ে আরও ডিটেলস জানাবো, যদি ঘূর্ণিঝড় নিয়ে কোনো আপডেট পাই তো অবশ্যই আপনাদেরকে জানাবো। তো এই ভিডিওটা এখানেই শেষ করছি, আশা করি ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করে নেবেন, ওদের সাথে শেয়ার করে নেবেন, নতুন হতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।